চলে আসলাম হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কের বোয়ালিয়া মোড়ে। এখান থেকে বাম সাইডে গেল হচ্ছে আপনার রাজবাড়ি, আর ডান সাইডে গেল হচ্ছে বালিয়াকান্দির দিকে, বালিয়াকান্দি মধুখালী সব এই সাইড থেকে যাওয়া যায়। তো এখানে জাস্ট আমি ভিডিওটা চালু করার একটা মাত্র কারণ হচ্ছে আমি ডান সাইডে যাব। তো আমাকে জাস্ট করণীয় কি, প্রথমত হচ্ছে আমাকে যাক এখানে একটু হালকা আমি লুকিং গ্লাসে জাস্ট দেখবো যে আমার ডান সাইডে কোনো গাড়ি আসছে কি না, তারপর আমি ইন্ডিকেটর ইউজ করে আমি রোডের মাঝখানে থেকে আমি ডান দিকে চলে যাব। অবশ্যই সামনেও খেয়াল রাখতে হবে। তো ভিডিওটা চালু করার একটা মাত্র কারণ হচ্ছে কি, আমরা এই রোড চলতে যেয়ে আমরা নিজেরাও এই ভুলটা করে থাকি, সেটা হচ্ছে আমরা পেছনে দেখি না বা সামনে দেখি না। আমরা জানি যে হুট করে আমরা ডান সাইডে যাব, হুট করে আমরা বাইকের ডান সাইডের ইন্ডিকেটরটা ব্যবহার করে বসি। বাট ব্যবহার করে আমরা কী করি, যদি হুট করে দেখি যে পিছন থেকে কোনো গাড়ি হর্ন দিছে, তারপরে আমরা কী করি, ইন্ডিকেটর জ্বালানো অবস্থায় আমরা হচ্ছে বাম দিকে চলে আসি। কিন্তু এটা হচ্ছে আমাদের নিজের জন্য রিস্ক, প্লাস হচ্ছে পিছনে যে গাড়িগুলো থাকে এদের জন্য অনেক বেশি রিস্ক। কারণ যখনই আপনি ইন্ডিকেটর কোনো মোড়ে আসে যখন আপনি হচ্ছে ইন্ডিকেটর ব্যবহার করবেন, তখন অবশ্যই পিছনে গাড়ি মনে করবে যে আপনি হচ্ছে ডান দিকে যাবেন, সে কিন্তু অবশ্যই চেষ্টা করবে বাম দিয়ে বের হওয়ার। কিন্তু আপনি কী করলেন, আপনি দেখা গেলো ডান দিকে সিগন্যাল দিচ্ছেন, ডান দিকে যে আবার কী করলেন যখনই পেছন থেকে গাড়ি হর্ন দিছে বা সামনে থেকে কোনো গাড়ি আসছে, তখন আপনি কী করছেন, তখন আপনি বাম দিকে চেপে গেলেন। সেক্ষেত্রে হলো কি, পিছনের যে গতিশীল গাড়িটা সেটা কিন্তু পেছন থেকে আপনাকে হিট করতে পারে। ঠিক এভাবে কিন্তু অনেক সময় আমাদের ইন্ডিকেটরের ভুল ব্যবহারের কারণে আমরা কিন্তু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। তো আসলে আপনারা যারা বাইক চালান বা যে কোনো যানবাহন, চেষ্টা করবেন আলোর সঠিক ব্যবহার বা ইন্ডিকেটর যে লাইটগুলো থাকে এগুলোর সঠিক ব্যবহার করার জন্য। ধন্যবাদ সবাইকে।